নমস্কার বন্ধুরা, হনুমানজির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। ছেঁড়া ঢোলের মতো অবস্থা হবে কুম্ভ রাশি, আজ থেকে সাবধান। 24 ডিসেম্বর 2023, যে ধ্বংস করবে সে আপনারই আপনজন হবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের 24 ডিসেম্বর 2023, এই দিনটি আপনাদের কেমন কাটবে এবং এই দিনটিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন, স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে, কি লাভ হবে এবং কি ক্ষতি হবে, শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে, সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে। ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। হনুমানজির সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় হনুমান অবশ্যই লিখবেন, এতে আপনারা হনুমানজির আশীর্বাদ পাবেন। কুম্ভ রাশির জাতক জাতিকারা আজকের এই দিনটিতে আপনাদের ব্যক্তিগত সমস্যা, মানসিক সুখ নষ্ট করতে পারে, কিন্তু এই চাপ সামলাতে আকর্ষণীয় কিছু পড়ার মাধ্যমে মানসিক ব্যায়ামে নিজেকে জড়িয়ে রাখুন। আজ ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে, এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে। পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন, তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন, যাতে তারা বুঝতে পারেন যে আপনি তাদের জন্য পরোয়া করেন। প্রেমে বিপর্যয় মোকাবিলা করার জন্য উচ্ছল এবং সাহসী হন। আজ আপনি ভালো ধারণায় পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে। আপনি আপনার স্ত্রীর সাথে কিছু পুরনো সমস্যা নিয়ে আজ লড়াই করতে পারেন, যেমন তিনি আপনার জন্মদিন ভুলে গেছিলেন বা এরকম কিছু, কিন্তু দিনের শেষে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। ব্যবসাতে লাভ, আজকে এই রাশির ব্যবসায়ীদের জন্য কোনো সুন্দর স্বপ্ন পূরণ হওয়ার মতো হবে। আপনি আপনার ইতিবাচক মনোভাব এবং আত্মবিশ্বাসের সঙ্গে আপনার চারপাশের মানুষের মনে ছাপ ফেলতে পারবেন। এই চিহ্নের কিছু নেটিভ তাদের বাচ্চাদের মাধ্যমে আজ আর্থিক সুবিধা অর্জন করবে বলে আশা করা হচ্ছে। আজ আপনি আপনার সন্তানের জন্য গর্বিত হবেন। তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়ার পক্ষে ভালো সময়। আপনার ভালোবাসার মানুষটি অত্যন্ত চাহিদাপূর্ণ ব্যবহার করায় প্রেম আজ গৌণ হয়ে দাঁড়াবে মনে হচ্ছে। আজকে আপনার কাছে ফাঁকা সময় হবে আর এই সময়ের ব্যবহার আপনি ধ্যানযোগে করতে পারেন। আপনি আজকে মানসিক শান্তি বোধ করবেন। আপনার মনে হতে পারে আপনার বিবাহিত জীবন বিরক্তিকর হয়ে যাচ্ছে, কিছু উত্তেজনা খুঁজে বের করুন। পরিবার আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, আপনি আজ আপনার পরিবারের সাথে হ্যাং আউট উপভোগ করতে পারেন। এছাড়াও এই দিনে আপনার জীবনের ব্যাপারে উদার মানসিকতা তৈরি করুন। আপনার বর্তমান অবস্থা নিয়ে অভিযোগ করে বা মন খারাপ করে লাভ নেই, এর ফলে দৈনন্দিন জীবনের সুগন্ধ নষ্ট হয়ে যায় এবং জীবনে বেঁচে থাকার আশাকেও নষ্ট করে দেয়। আপনার ভাই বোনেদের সহায়তায় আজ আপনি আর্থিক সুবিধা অর্জন করতে পারবেন। আপনার ভাই বোনেদের কাছ থেকে পরামর্শ নিন। এক খুশি প্রণোচ্ছল স্নেহশীল মেজাজে আপনার মিশুকের স্বভাব এবং খুশি এনে দেবে আপনার চারপাশে যারা আছেন তাদেরকে। যদি আপনি বন্ধুদের সাথে সন্ধ্যাবেলায় বাইরে যান
তাহলে আপনার পথে তাৎক্ষণিক প্রেম আসতে পারে। এই রাশির বৃদ্ধ বয়স জাতকেরা আজকে নিজের পুরনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারেন। আজকের দিনে আপনার সঙ্গে রোমান্টিক দিকের চরম মাত্রা প্রদর্শিত হবে। সময় কি করে পেরিয়ে যায় সেটা আজকে আপনি আপনার পুরনো কোনো বন্ধুর সাথে দেখা করে বুঝতে পারবেন। যখন আপনি কোনো অভিমত দিচ্ছেন তখন অন্যদের অনুভূতির বিশেষ যত্ন নিন, কারণ আপনার দ্বারা নেওয়া কোনো ভুল সিদ্ধান্ত যে শুধু তাদেরকে বিপরীতভাবে প্রভাবিত করে তাই নয়, বরং আপনাকেও মানসিক চাপ দেবে। আজ এই সাইনটির কিছু বেকার নেটিভ চাকরি পেতে পারে যা তাদের আর্থিক অবস্থার উন্নতি করবে। কোনো দূরসম্পর্কের আত্মীয়ের কাছ থেকে কোনো অপ্রত্যাশিত বার্তা পুরো পরিবারের জন্য উত্তেজনা নিয়ে আসবে। দীর্ঘকাল পরে আপনার বন্ধুর সাথে সাক্ষাতের চিন্তা আপনার হৃদস্পন্দন একটি ঘৃণায়মান পাথরের মতো বাড়িয়ে তুলতে পারে। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লম্বা দৌড়ে লাভদায়ক প্রমাণিত হবে। আজ আপনি আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন। দিবাস্বপ্ন এতটাও খারাপ নয়, তবে আপনি এর মাধ্যমে কিছু সৃজনশীল ধারণা পেতে পারেন। আপনি আজ এটি করতে পারেন কারণ আপনার সময়ের অভাব হবে না। সন্ন্যাসীদের খাদ্য দান করলে তা আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব দেবে। ভ্রমণভোজ এবং আনন্দ আপনাকে আজ এক ভালো মেজাজে রাখবে, ফাটকায় লাভ আনবে। কিছু মানুষ আপনাকে অত্যন্ত উত্তক্ত করতে পারেন, তাদেরকে শুধু উপেক্ষা করুন। আজ আপনার প্রেমিকা আপনার নিজের অনুভূতিগুলি প্রকাশ্যে আপনার সামনে জানাতে পারবেন না, যা আপনাকে বিরক্ত করতে পারে। আপনার শরীর চর্চা করতে আপনি আজও অনেকবার ভাববেন, তবে বাকি দিনের মতো এই পরিকল্পনাটি অসফল হয়ে যাবে। আজ আপনার জীবনসঙ্গিনীর বাজে কথায় আপনি বিরক্ত হতে পারেন, কিন্তু তিনি আপনার জন্য সত্যি দারুণ কিছু করবেন। আজ কোনো দ্বন্দ্বের কারণে আপনি বগডবোধ করতে পারেন। আপনার পরিবারের সদস্যদের সাথে এটির সম্পর্কে কথা বলা উচিত এবং সমাধানের সন্ধান করা উচিত। পরিবারের সুখ বৃদ্ধির জন্য দুধ, মিশ্রি এবং সাদা গোলাপ কোনো পবিত্র স্থলে দান করুন। এছাড়াও এই দিনে অতিরিক্ত বিলাসিতার জন্য আপনার খরচ বাড়তে পারে, ব্যবসার জন্য বাড়তি অর্থ দরকার হতে পারে, কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদও বাঁধতে পারে, নিজের কৃতিত্বের জন্য পুরস্কার পেতেও পারেন। কর্মে একটু বাধা লক্ষ্য করা যাচ্ছে, আপনার বিশ্বাসে কেউ আঘাত দিতে পারেন। সপরিবারে ভ্রমণের যোগও দেখা যাচ্ছে, বাড়তি আয়ের পরিমাণ ভালো থাকবে, সন্তানদের নিয়ে মানসিক অস্থিরতা বাড়বে। নতুন বিবাহিতদের ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, প্রতিবেশীদের প্রতারণার শিকার হতেও পারেন। এ রাশির শুভ রং হবে বাদামি এবং শুভ সংখ্যা হবে 4। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।